গেল 3 মাসেরও কম সময়ে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের অন্তত 28টি গ্রাম ধ্বংস করা হয়েছে। প্রথমে আগুন, পরে বুলডোজার দিয়ে ধ্বংস, এরপর নতুন স্থাপনা বানিয়ে নিশ্চিহ্ন করা হচ্ছে আগের বসতির নাম নিশানা। স্যাটেলাইটে তোলা ছবি প্রকাশ করে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। রাখাইনের মুঙ্গু এলাকায় বানানো হচ্ছে পুনর্বাসন কেন্দ্র। বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গারা এখানে আশ্রয় পাবেন। মিয়ানমার সরকার বলছে প্রত্যাবাসন শুরু হবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। এ সময়টা লাগবে বাংলাদেশের দেয়া 8,000 রোহিঙ্গার তালিকা যাচাই বাছাইয়ে। মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত মিয়ানমার টাইমসকে বলেছেন প্রতিদিন অন্তত 300 রোহিঙ্গাকে ফেরত নেওয়া সম্ভব। এদিকে সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলো এখনও জ্বলছে। বুলডোজার দিয়ে মিশে দেওয়া হচ্ছে অনেক বসতি, সেসব জায়গায় তৈরি হচ্ছে নতুন অবকাঠামো। খবরে বলা হয় গেল বছরের ডিসেম্বর থেকে মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 28টি গ্রাম ধ্বংস করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিকে জাতিসংঘ সংস্থা ইউনিসেফ বলছে এখনও রাখাইন থেকে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। এটাই বলে সেখানকার পরিস্থিতি আসলে কতটা খারাপ। ইউনিসেফ বলছে এই মৌসুমে যদি কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে তাহলে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় শিবিরের পরিস্থিতি সবচেয়ে খারাপ হবে। এদিকে রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনযজ্ঞের ঘটনায় আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। যুক্তরাষ্ট্র ও কানাডার পর মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে তারাও। সোমবার আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করতে পারেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জাহিদুর রহমান। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।